আসন্ন বিপিএল এর 7 নং ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা বনাম সিলেট। এই ম্যাচটিতে কে জিতবে তার ফলাফল ফাঁস করলো জ্যোতিষী উৎসাহীন। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 25 জানুয়ারি বিপিএল এর ম্যাচ রয়েছে 2টি, যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা বনাম সিলেট। দুপুর 12:30 শুরু হবে এই ম্যাচটি। 3 ম্যাচ খেলে 1 জয়ে টেবিলের 5ম স্থানে এখন ঢাকা। অন্যদিকে বিপর্যয়ে রয়েছে সিলেট, 1টি মাত্র ম্যাচ খেলে সেটিতে হেরেছে তারা। এদিকে এই ম্যাচটিতে কে জিতবে তার ফলাফল ফাঁস করলো জ্যোতিষী উৎসাহীন। সেই জ্যোতিষী উৎসাহীনের সামনে ঢাকা ও সিলেটের খাবার রাখা হয়, সেখান থেকে জ্যোতিষী উৎসাহীন ঢাকার খাবার গ্রহণ করেন। এই মোতাবেক ধারণা করা হচ্ছে এই ম্যাচটিতে ঢাকার জেতার সম্ভাবনা বেশি। অনলাইন ম্যাচ প্রেডিকশন থেকে দেখা যায় সিলেটের চেয়ে অনেক এগিয়ে আছে ঢাকা। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, যে দল ভালো খেলবে সেই দলে এই ম্যাচটি জিতবে। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।